हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनाली बांगला ब्लॉग। सबा के जानी गुड मॉर्निंग। सबाई केमन आछो? आसले सबाई खूब भालो आछो। देखो आमी सकाल बेला उठे चा गरम करते चले एलाम बाबार दोकान जावार आगे। बाबाई चा बनिए गेछिलो, रुटीओ छिलो, भाबलाम रुटीटाओ गरम करे नि चायेर साथे, ताहले एकसाथे खेये निते पारबो, ताई ना? सकाल थेके उठे देखछि पुरो मेघला हये रयेछे, एकदम एकदम भालो लागछे ना एई वेदारटा आमार। ভালো লাগে এরকম ওয়েদার, সবারই ভাল লাগে, কিন্তু সব সময় না। এই যে সারা দিন মেঘলা, কালকে সারা দিন মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি বয়ে যাচ্ছে, এইসব সব সময় কি ভালো লাগে বলো? তোমরা সব তো হলো, চা খেলাম, চা খেয়ে গেছিলাম বাবার দোকানে একটু। প্রতিদিনই না দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি, ওয়েদারটাও এরকম ঠান্ডা ঠান্ডা, ঘুমিয়ে পড়ছি ওই জন্য। তো ফ্ল্যাটটা দেখতে যাওয়াই হচ্ছিল না যে কতটা হয়েছে না হয়েছে, এই জন্য আজকে চা খেলাম, খেয়ে বাবার দোকানে গেছিলাম। বাবার দোকানে গিয়ে বাবার সাথে গিয়ে দেখলাম, বাবার দোকানের পাশাপাশি ফ্ল্যাট আমাদের, তো গিয়ে দেখলাম, দেখলাম অনেক পুরোপুরি হয়ে গেছে। এই কদিন বেশি দিন নেই আর দিয়ে দেবে। যাই হোক, বাড়ি আসলাম, এসে ভাবলাম তোমাদেরকে কিছু জিনিস দেখায়। অনেক পুরানো, বহু পুরানো, মানে কি বলবো, আমার আর ভাইয়ের জ্ঞান হতে থেকে দেখছি কিছু মাটির জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো চলো। এই দেখো লাফিং মুথ, এটা অনেক আগে, এটা এখন আমি মানে কত হবে 4-5 হবে তখন কিনেছিল। তারপরে যে এই যে রাখো, এই যে রাক্ষসটা দেখো, এটা আমার মাসি দিয়েছিল, ছোটো মাসি, দেখো ভেঙে গেছে। এটা ভাঙতো না, ওই যখন এখানে ভাড়া এলাম না তখন ভেঙে গেছে, যে কাকুটার মাল বয়ে দিয়েছে, এত খারাপভাবে নিয়ে এসছে না, মানে কি বলবো, এটা টুকরো হয়ে গেছে, কত পুরনো স্মৃতি। আর যেইগুলো এখন দেখাবো সেইগুলো আমাদের মানে জ্ঞান হওয়া অবস্থা থেকেই দেখছি। এই যে দেখো মাটির তাল, কি সুন্দর দেখতে, কত পুরানো কিন্তু এখনও রয়েছে। তারপর রয়েছে টমেটো, ওই জন্য সাদা সাদা হয়ে গেছে, ফুটো ফুটো সাদা সাদা, বহু পুরানো, তো ওই জন্য। দেখো রয়েছে সরষা, সরষাটা দারুণ লাগছে দেখতে। আপার রয়েছে, তারপর ওই যে কমলা লেবু রয়েছে, দেখো কমলা লেবুটা নষ্ট হয়ে গেছে, দেখেছ? ব্যাস, আর রয়েছে শুধু আতা, ব্যাস আর কিচ্ছু নেই। এই দেখো আতা। আর একটা আমাদের ছোটোবেলার খেলনা দেখাই তোমাদের, এই যে দেখো এটার মধ্যে জল ভরা থাক, জল ঢোকানো থাকতো, তোমরা সবাই জানো এই খেলনাটা নিয়ে ছোটোবেলায় অনেকেই খেলেছে। এই সুইচগুলো টিপলে এগুলো ওই চুড়িগুলো ভেতরে ঢুকে পড়তো। চলো খাবার কি রান্না হয়েছে সেইগুলো তোমাদেরকে দেখায়। দেখো রয়েছে এখানে লাল খোসা ভাজা, তারপর রয়েছে এই যে শাটিং মাছ এনেছে বাবা, এই যে শাটিং মাছের ঝাল করেছে, মাই করেছে সব রান্না। আমি তো স্নান করে চলে এলাম, এই এখন দুটো বাজতে চললো। তারপরে মাঝখানে একটু শর্ট ভিডিও বানালাম, তারপরে অনেকজনকে সাপোর্ট করলাম। যেদিনকে আমি, তোমাদেরকে বলে রাখি একটা কথা, যেদিনকে আমি ভিডিও আপলোড করি সেদিনকে আমি কাউকে সাপোর্ট করি না, কারণ অনেকটা নেট চলে যায় তো ভিডিও আপলোড করতে গিয়ে, ওই জন্য। কিন্তু একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও আপলোড করি, কিন্তু তার পরের দিনকে আমি সবাইকে সাপোর্ট করি। যেমন কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম, আজকে সবাইকে সাপোর্ট করেছি। আর কী বলবো, কী বলুন, মানে যতটা পারি আমি সাপোর্ট করি, সবাইকে, বিশেষ করে সবাইকে সাপোর্ট করতে করতে আমি নেটটাই শেষ হয়ে যায়। যতটা নেট আছে ততটা দিয়েই আমি সবাইকে সাপোর্ট করি, অন্য কিচ্ছু দেখতে পারি না, ফেসবুক না, ইউটিউবে কোনো ভিডিও, অন্য অন্য কোনো ভিডিও সেসব কোনো দেখতে পারি না। ওই 1 GB নেট সবাইকে সাপোর্ট করে শেষ করে দিই। তো যাই হোক, বাতাবি লেবু আছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর বাতাবি লেবুটা কাটবো, বিকালে কাটবো, বিকালে মানে 4টে এরকম টাইমে কাটবো। চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এসে বাতাবি লেবুটা কাটতে বসে পড়েছি, অনেক দিন ধরে পড়ে রয়েছে ঘরে, কাটাই হচ্ছে না, কাটাই হচ্ছে না, আচ্ছা কেটেই ছাড়বো, এটাই ছিল। তো দেখে মনে হচ্ছে সাদা, হ্যাঁ এই দেখো সাদা, আবার কিন্তু খুব টক এই বাতাবি লেবুটা না, প্রচুর টক, বাপরে বাপ, প্রচুর টক ছিল লেবুটা। যাই হোক, বাইরে কি বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, কিন্তু কিছু বুঝতেই পারছি না এত বৃষ্টির মানেটা কিছু। আর মা নেই, মা গেছে বাবার দোকানে, এখন আমি একাই রয়েছি। আর আজকে টিভির কাটটা শেষ হতে হলো, আর খুবই বোরিং লাগছে, তো যাই হোক কিছু একটা বানিয়ে ফেলি চলো। এই যে দেখো ময়দার মধ্যে ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে গোলে রুটি বানাচ্ছি, এটা খেতে খুবই ভালো লাগে।
আর হ্যাঁ, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি দুটো সারপ্রাইজ আসছে। যেটা সব থেকে বড় সারপ্রাইজ সেটা একটু দেরি হবে, আর যেটা আরেকটা যে সারপ্রাইজ আছে সেটা কদিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো সেই সারপ্রাইজটা। তোমরা কিন্তু একদম মিস করো না আমার ভিডিওটা, খুব বড় সারপ্রাইজ আসছে তোমাদের জন্য। আর দেখো, গোলের রুটিটা উল্টানোর সময় আমার খুব ভয় লাগে, কেন বলো তো? ছিটকে গায়ে আসে তো ওই জন্য। এদিকে দেখো, আমি খেয়েই যাচ্ছি রাক্ষসের মতন, আমার মনেই নেই যে ক্যামেরা অন রয়েছে, আমি খেয়েই যাচ্ছি। তো যাই হোক, সারপ্রাইজটা কি সেটা দেখতে কিন্তু অবশ্যই ওয়েট করো কেমন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেটা আমি সবসময় চাই। আর অবশ্যই ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজেদের খেয়াল রাখো, ঘরে ঘরেই এখন শরীর খারাপ হচ্ছে। তো টাটা, গুড নাইট।